পরে প্রসঙ্গে যাব। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবিতে নিখোঁজ হন 8 শ্রমিক, এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ সব শ্রমিকের বাড়ি পটুয়াখালীতে চলছে শোকের মাতম। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে যখন লণ্ডভণ্ড পুরো দেশ, বালুতোলা ড্রেজারে তখন কয়েকজন শ্রমিকের অবস্থান মাঝ সমুদ্রে। সোমবার বিকেলে আবহাওয়ার অবনতি হলে সাঁতার না জানায় বাবুরচি আব্দুল সালামকে ট্রলারে কোলে পাঠিয়ে দেন তারা। এরপর রাতে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের 3 নম্বর জেটি এলাকায় ডুবে যায় ড্রেজারটি। ঝোড়ো বাতাস ও উত্তাল সাগরে নিখোঁজ হন 8 শ্রমিক। তুমি যাও, তুমি তো সাঁতার জানো না, তুমি ট্রলারে যাও, আমরা দেখি কি অবস্থা হয়। পরে প্রশাসনকে খবর দিলে দিনভর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। স্বজনরাও ভিড় করেন সমুদ্র তীরে। মঙ্গলবার রাতে উদ্ধার হয় শ্রমিক জাহিদুলের মরদেহ। তবে দুর্ঘটনার পর পাওয়া যায়নি মালিক পক্ষের কাউকেই। মালিক পক্ষের লোক আইয়ে জায়গায় দেখিনি, তারা একটা ফোনও দেয়নি। তারা আমাদের ভাইদের স্বজনদের সবাই লাশ তড়িৎগতিতে চাই। এটা তো উল্টে আছে ড্রেজারটা, এই ড্রেজারটাকে কোনো না কোনোভাবে সি ট্রাক দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে পারে টেনে নিয়ে আসতে হবে, দেন এটাকে এটার ভিতরে কেটে তারপরে এটাকে উদ্ধার করা সম্ভব হবে। এখন আপাতত বিরতিতে আছে, এরপরে আমরা আবার দ্বিতীয় দফায় শুরু করব। আমরা একটা বল গেট আনার চেষ্টা করছি, অলরেডি চলে এসেছে, ওইটা দিয়ে আমরা চেষ্টা করব টেনে তোলার জন্য। এদিকে নিহত জাহেদুল ও নিখোঁজ বাকি 7 শ্রমিকের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আর্তনাতে ভারী হয়ে আসছে পরিবেশ। গেল সেপ্টেম্বরে পটুয়াখালী থেকে চট্টগ্রামে যান ওই 8 শ্রমিক। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24।